করোনা আক্রান্ত পুরো বিশ্ব কোভিড-19 ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে মানতে হবে সামাজিক দূরত্ব। সে কারণেই পুরো বিশ্বের যত স্বাস্থ্য সংস্থাগুলো আছে, প্রতিটি দেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সবাই আমাদেরকে বলতেছে যে ঘরে থাকার জন্য, অর্থাৎ ঘরে থাকুন, ভালো থাকুন। সে কারণে অনেকদিন যাবতই আমরা সবাই ঘরে। রিসেন্টলি লকডাউনের কারণে আমরা ঘর থেকে কেউ বের হতে পারছি না। তো এই সময়টুকু আমরা যে যার মতো করে স্পেন্ড করছি, সবাই সবার একটি উপায় খুঁজে পাচ্ছে। তো অনেকে এর মধ্যে আছেন যে যারা ভেবে পাচ্ছেন না যে আপনারা এই সময়টাকে কীভাবে কাজে লাগাবেন। তো আমি আমার কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যদিও অনেকে এই কাজগুলো অলরেডি করতেছেন। তো তারপরও আমি বলবো, হয়তো অনেকেই এইসব আইডিয়া থেকে নতুন কিছু করার আইডিয়া পেয়ে যেতে পারেন। তো শুরু করা যাক। অনেকেই আছেন যারা বই পড়তে পছন্দ করেন, তো এই ফ্রি টাইমে আপনি অনেক বই পড়তে পারেন। যারা লয়ার আছেন, ল স্টুডেন্ট আছেন, লয়ার যেসব বই আছে সেই বইগুলো পড়তে পারেন। আবার যারা অন্য অন্য বিষয়ের বই পড়তে পছন্দ করেন সেগুলো পড়তে পারেন, গল্প পড়তে পারেন, উপন্যাস পড়তে পারেন, কবিতার বই পড়তে পারেন। তো যার যেটা খুশি আপনারা এই টাইমে বই পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার মুভিজ, ডকুমেন্টারিজ, টিভি সিরিজ, কেউ আছে মুভিজ দেখতে পছন্দ করে, আপনার যারা ল রিলেটেড মুভিগুলো দেখতে পার দেখার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করতে পারবেন। টিভি সিরিজ আছে সেগুলো পারবেন, অনেক ডকুমেন্টারিজ আছে ইউটিউবে ফ্রি ডকুমেন্টারিজ, সেগুলো দেখতে পারেন। ল রিলেটেড আছে, অন্যান্য রিলেটেডও আছে। তো আপনার ইচ্ছা মতো আপনি যেই রকম মুভিজ আপনার দেখতে ভালো লাগে, যেরকম ডকুমেন্টারিজ আপনার ভালো লাগে সেগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি জার্নাল তৈরি করতে পারেন ওয়েবসাইটের জন্য। অনেক ওয়েবসাইট আছে ফ্রি ওয়েবসাইট যেগুলোতে আপনি আপনার জার্নাল, আপনার ব্লগ আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি এখন লিখে রাখেন জার্নাল ব্লগ, সেগুলো পরবর্তীতে আপনি এগুলো ইউজ করতে পারবেন আপনার সুবিধা মতো, যে কোনো বিষয় নিয়ে আপনি এগুলো করতে পারেন। ফ্রি ব্লগ ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে আপনি আপলোড করতে পারেন। সব হচ্ছে কেস স্টাডিজ, বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনালি অনেক কেস আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের লয়ের জন্য বা ল স্টুডেন্টদের জন্য, লয়ারদের জন্য। সেই কেসগুলো আপনি স্টাডি করতে পারেন। তাছাড়া আপনার নিজের পার্সোনাল যে কেসগুলো আছে সেগুলোকে আরও সুন্দরভাবে নতুনভাবে সাজাতে পারেন। আমি এক্সপার্ট না যে আমি আমার বিজ্ঞ সিনিয়র আইনজীবী যারা আছেন তাদেরকে আমি এই বিষয়ে কোনো উপদেশ দিচ্ছি না, আমি শেয়ার করছি আমার আইডিয়া। তারপর আছে স্পিকিং প্র্যাকটিস, আপনি আমাদের লয়ার যারা আছে বা ল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এটা সবাই জানে যে আমরা স্পিকিংটা আমাদের খুব ভালো থাকতে হবে, কারণ আপনি কোর্টে যে আপনি কথা বলবেন, আপনি একটা সোশ্যাল কমিউনিটিকে আপনি রিপ্রেজেন্ট করবেন, তো আপনার যে কোনো জায়গায় ভালো বক্তব্য দেওয়ার একটা আপনার আইডিয়া থাকতে হবে। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, স্পিকিং প্র্যাকটিস করবেন, আপনি ধীরে ধীরে তত ভালো প্র্যাকটিশনার্স হতে পারবেন। তারপর হচ্ছে আপনি লিখতে পারেন, আপনি কবিতা লিখেন, গল্প লিখেন, উপন্যাস লিখেন, আপনি লয়ের বিষয়ে কোনো কিছু লিখেন, আপনি পত্রিকায় দিতে পারেন, অনলাইন নিউজ পোর্টাল আছে এগুলোতে দিতে পারেন, বা আপনি নিজেই লিখে রাখতে পারেন যে কোনো জিনিস আপনি লিখেন। অনেক সময় আছে অফুরন্ত সময়, আপনি সেই সময়গুলোতে আপনি লিখেন, ডায়েরিতে লিখে রাখেন, বা আপনার প্রতিদিন কী হচ্ছে সেই বিষয়গুলো আপনি লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি প্ল্যান করেন, আপনার ফিউচার প্ল্যান করতে পারেন। আমরা অবশ্যই একদিন এই করোনা ভাইরাসের যে লকডাউন আছে বা আমরা যারা ঘরে বন্দি আছি এই জিনিস থেকে আমরা একদিন না একদিন অবশ্যই বের হয়ে আসবো ইনশাল্লাহ। তো তখন আপনি কী করবেন, কই ঘুরতে যাবেন, বা আপনার ফ্যামিলিকে কীভাবে টাইম দিবেন, সো এই বিষয়গুলো নিয়ে আপনি প্ল্যান করতে পারেন। আপনি যে আপনার কেসগুলোকে কীভাবে সাজাবেন ভবিষ্যতে সেরকম প্ল্যান করতে পারেন। প্ল্যান করার জন্য অনেক কিছু আছে, সেটা আপনার মাইন্ডের উপর বা আপনি কীভাবে চিন্তা করেন সেটার উপর নির্ভর করে। তারপর হচ্ছে লার্ন নিউ স্কিলস, আপনি যে জিনিসগুলো আগে পারেন না বা আগে পারতেন না সেই জিনিসগুলো আপনি নতুনভাবে শিখতে পারেন। যেমন অনেকে টাইপ করতে পারেন না, টাইপ করতে পারেন, কেউ চাইলে গিটার বাজানো শিখতে পারেন, গান গাইতে শিখতে পারেন, সেটা আপনার নিজের ইচ্ছা আপনি এই টাইমটা কীভাবে আপনি স্পেন্ড করবেন। সো এটা ডিপেন্ডস অন ইওর প্ল্যান। তারপর হচ্ছে ভিডিওস মেক করতে পারেন, অনেকে পছন্দ করেন ভিডিও তৈরি করতে। তো যারা ভিডিও তৈরি করতে চান, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন, আপনি ডকুমেন্টারিজ তৈরি করতে পারেন, আপনি শর্ট ফিল্ম তৈরি করতে পারেন, আপনি কী আপনার চিন্তাধারা আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন,
যেমন আমি এই ভিডিওটি তৈরি করছি, আমি যা থিঙ্ক করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো এইরকম আপনিও আপনার থিঙ্কগুলো ভিডিও আকারে শেয়ার করতে পারেন। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শারীরিক বিষয়, যে আমরা এক্সারসাইজ করতে পারি, যদিও আমি করি না, আপনারা করতে পারেন, এক্সারসাইজ করতে হবে, কারণ যেহেতু আমরা সবাই ঘরে বন্দি, বাইরে কাজে আমরা যেতে পারছি না, সো প্রচুর পরিমাণের আমাদের ক্যালোরিজ জমা হচ্ছে, কিন্তু আমরা সেগুলো খরচ করার মতো কোনো ওয়ে পাচ্ছি না, তো আমাদেরকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। আর এভাবেই আমাদের সময় ইনশাল্লাহ চলে যাবে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা করোনার এই যে খারাপ পরিস্থিতি চলতেছে সেটা থেকে আমরা উত্তরা পার হয়ে যাব, আমরা আমরা সুন্দর একটা পৃথিবী যত তাড়াতাড়ি আসে আমরা আল্লাহর কাছে ততটুকু দোয়া করি। পরিবেশের সাথে, পরিবারের সাথে সময় কাটানোর একটি সুযোগ আছে আমাদের এখন, আপনার ক্রিয়েটিভনেস দেখানোর একটা সময় এখন আছে, আপনি আপনার মতো করে আপনি সময় স্পেন্ড করতে পারেন, লটস অফ ওয়েজ, অনেক উপায় আছে, আপনি আপনার মতো করে সুন্দর সময় কাটান। আশা করি আপনার সময়গুলো ভালো যাবে এবং সবসময় সেফ থাকবেন, ভালো করে হাত ধুবেন, প্রতিবার বাইরে থেকে আসার পর আপনার সব কাপড় চোপড় সব কিছু ভালোভাবে ধুয়ে নেবেন, আপনার পরিবারের সবার খেয়াল রাখবেন, যাতে আপনি যদি নিজে কেয়ারফুল না থাকেন বা নিজ থেকে যদি কেয়ারফুল না হই তাহলে অন্যের ক্ষতি হয়ে যেতে পারে, নিজের তো ক্ষতি হতে পারি, অন্যের ক্ষতিও হয়ে যেতে পারে। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, থ্যাংকস।